আজকে একটি নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে গেল আপনাদের সামনে। পোস্ত চিলি করব। রেসিপিটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আর ভিডিওর নিচে দেখুন লাল একটা বোতাম আছে, সেটা ক্লিক করে রাখুন সবার প্রথমে আমার নতুন ভিডিওগুলো আপনাদের আপডেট দেওয়ার জন্য। চলুন তাহলে রেসিপিটা শুরু করা যাক। চিংড়ি পোস্ত করার জন্য কী কী নিয়েছি? চিংড়ি মাছ দিয়ে পরিষ্কার করে কেটে নিয়েছি। পোস্ত নিয়েছি, সর্ষে নিয়েছি, নারকেল নিয়েছি, কাঁচা লঙ্কা নিয়েছি। নারকেলের যে কালো খোসাটা থাকে সেটা বাদ দিয়ে নিয়েছি। নারকেল না থাকলে কোনো অসুবিধা নেই, সর্ষে আর পোস্ত কিন্তু লাগবে, আর কাঁচা লঙ্কা দিয়ে করলেও হবে। এখানে আমার বাড়ি একটু নারকেল ছিল বলে একটু নারকেল দিয়ে দিচ্ছি, এইগুলো আমি বেটে নেব। নারকেল সর্ষে পোস্ত বেটে নিয়েছি। কাজটা আমার কী লাগছে? আদা, জিরে, কাশ্মীর লঙ্কার গুঁড়ো কালারের জন্য। আমি চিংড়ি মাছে লবণ একটু মাখিয়ে নেব। মাখাতে মাখাতে কড়াইতে তেল দিয়েছি, তেলটাও গরম হয়ে যাবে। তেলটা গরম হয়ে গেছে, লবণ, হলুদ, রেসিপিটা কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যায় রান্নাটা। দেখুন আমি সিরিয়াস করছি, সর্ষে পোস্ত আর কাঁচা লঙ্কা আর নারকেল বেটে রেখেছিলাম সেগুলো সব দিয়ে দেবো। একটু নাড়াচাড়া করবো। বাটির জলটা দিয়ে দেবো। ভালো করে কষিয়ে নেবো। কষাটা হয়ে যাবে, তেল কেটে যাচ্ছে কষা দিয়ে। আর এবার চিংড়ি মাছগুলো দিয়ে দেবো। একটু নাড়াচাড়া করে নেবো। একটু মাখা মাখা হবে। ক্যারেট
তেল আমার হয়ে গেছে, আমি একটু কাঁচা তেল দেবো, সর্ষের তেল। ভালো করে মিশিয়ে নিলাম, এবার ঢাকা দিয়ে রাখবো। আমি আপনাদের দেখাচ্ছি, কিরকম দেখতে হয়েছে লবণ লাগছে। চিংড়ি আমার রেডি। এই রেসিপিটা আপনার বাড়িতে করবেন অবশ্যই, করে আমাকে কমেন্ট করে জানাবেন কেমন লাগলো খেতে। ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার করবেন।